হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। সবাইকে দীপাবলির বিশেষ শুভেচ্ছা। প্রত্যেকের জীবনে দীপাবলির আলো যেন আলোময় হয়ে ওঠে, এটা শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন, লাইফটা যেন থেমে গেছে, লাইফে কিছু হচ্ছে না, এরকম অনেককেই দেখতে পাচ্ছি। স্টুডেন্টরা যারা আমার সামনে আসেন তারা অনেক সময় বলে থাকে যে বাবা মা বলছে তোর দ্বারা কিছু হবে না, লাইফটা পুরো ফেলিওর হয়ে গেছে, লাইফে কিছু হচ্ছে না। অনেকে তার থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আরও ইয়ে করছে, আমার কপালটাই বোধহয় খারাপ, আমার জন্য ঈশ্বর কিছুই স্পেশাল দেননি, এরমভাবেই লাইফ চলবে হয়তো। তো আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা সবসময় চিন্তা করছেন যে লাইফে বোধহয় আর কিছু হওয়ার নেই। তো আজকের ভিডিওতে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে পাঁচটা ব্যাড হ্যাবিটস নিয়ে কথা বলবো। ব্যাড হ্যাবিটস বা কি বলবো, আমাদের খারাপ অভ্যাস, এই অভ্যাসগুলো আমাদের প্রতি মুহূর্তে মেরে ফেলে। এবং সবচেয়ে বড় কথা কি, জন্মালে মরতে হবে, অমরকে কোথায় আছে কবে। তো জীবনের সাথে সাথে মৃত্যু তো থাকবেই, তার মানে এই নয় যে এই হ্যাবিটসগুলোর জন্য বা এই জন্য আমরা প্রতিদিন মরব। তো আজকে সেই সমস্ত হ্যাবিটসগুলো নিয়ে কথা বলল, যে হ্যাবিটসগুলো যদি আমরা আমাদের লাইফ থেকে একটু হলেও কমাতে পারি তাহলে বোধহয় আমাদের জীবনটা অনেক বেশি সাকসেস এবং আনন্দময় হয়ে উঠবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো ভিডিওর মূল পর্বে। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে আজকে কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার। যারা যারাই আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যই অবশ্যভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি আসার জন্য। যদি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভিডিওতে যদি মনে করেন যে আরও কিছু জানার আছে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি চেষ্টা করব আপনাদের ভিডিওর সংক্রান্ত ম্যাটারে আনসার দিয়ে দিতে। যদি মনে করেন আর কী কী বিষয়ের উপর দেখতে চান অবশ্যই আমাকে লিখে পাঠান, অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারাই আমার সাবস্ক্রাইবার আছেন, তিনি ওয়েস্ট বেঙ্গলের হন, বাংলাদেশের হন, ত্রিপুরার হন বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের বাঙালি সাবস্ক্রাইবার যারাই আছেন, বাঙালি মেনশন করছি এই কারণেই চ্যানেলটাই বাঙালিদের জন্য, তার জন্য বাঙালি মেনশন করলাম, যে প্রত্যেকে ভিডিওটাকে একটু শেয়ার করে দিন যাতে এই ভিডিও থেকে প্রত্যেক মানুষ, বাঙালি মানুষ যাতে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে চলে আসছি, যে সমস্ত ব্যাড হ্যাবিটস যেগুলো হচ্ছে এসেনশিয়াল হচ্ছে একজন মানুষের পক্ষে সেগুলোকে অবলিটারেট করে দেওয়ার জন্য, মানে ব্যাড হ্যাবিটসগুলোকে তাড়াতে হবে। প্রথম যে ব্যাড হ্যাবিট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম নোট ডাউন করে নেবেন, সেটা হচ্ছে নেভার কম্পেয়ার ইয়োর সেলফ ফ্রম উইথ এনি ওয়ান। আপনি কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। তার কারণটা কি, প্রথম কথাই হচ্ছে আপনি যদি র্যাট রেসের মধ্যে চলে যান, কম্পেয়ার মানে কি র্যাট রেস মানে ইঁদুর দৌড়ের মধ্যে চলে যান, দেখবেন আপনি কোনো কাজ যদি খুব ভালো করে থাকেন দেখা যাবে আপনার সাথে আপনি নিজে বা আপনার বাড়ির লোক, বাবা মা হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক বা যে কেউ হোক যদি কম্পেয়ার করতে থাকে তাহলে সমস্যাটা কী হয়, তাহলে আপনি যে অ্যাচিভটা করলেন সেই অ্যাচিভের আনন্দটাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারলেন না। ধরুন আপনি সাপোজ কোনো একটা জায়গায়, কোনো একটা প্রতিযোগিতা, কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে সেকেন্ড কি থার্ড পজিশন পেলেন এবং কেউ একজন ফার্স্ট পজিশন পেল, আপনি যে থার্ড পজিশন পেলেন সেটা কিন্তু আপনার কম বড় অ্যাচিভমেন্ট নয়, কিন্তু আপনার বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী না যে ফার্স্ট হয়েছে তার সাথে আপনার তুলনা করা শুরু করলো, তাহলে কি হলো, আপনি যে অ্যাচিভমেন্টটা করলেন, এত কষ্ট করে এত বড় একটা অ্যাচিভমেন্ট পেলেন, সেটা কিন্তু আপনি আনন্দটাকে এনজয় করতে পারলেন না, কেননা কি ফার্স্ট যিনি হয়েছেন তার সাথে কম্পেয়ার করার জন্য। বা আপনি কোনো একটা খুব কস্টলি বাইক কিনলেন, বাইক কেনার পর হয়তো দেখা গেল আপনি
চিন্তা করছেন তা আপনার পাশের বাড়ির বাইরে সে দেখা গেল আপনার থেকেও বহু গুণ কস্টলি একটা গাড়ি কিনেছে, তো সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে তার তুলনা হলে কি হলো, আপনার যে অ্যাচিভমেন্ট বা আপনার যে ইচ্ছা, আপনার যে একটা বড় একটা জিনিস আপনি নিজের পয়সায় যে করলেন সেই জায়গাটা কিন্তু পাবেন না। তাই এগুলো সবসময় মাথায় রাখবেন, কখনোই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজের অ্যাচিভমেন্টটাকে নষ্ট করে ফেলতে পারবেন না। কেননা কি বুঝতেই পারছেন আমাদের পৃথিবীতে আমাদের লাইফ স্প্যানটা খুব বেশি নয়, সেক্ষেত্রে আনন্দ পাওয়ার বা এনজয় করার মতো জায়গাটা কিন্তু অনেকটাই কম। সেক্ষেত্রে কারোর সাথে যদি আপনি নিজেকে তুলনা করেন নিজের থেকে, তাহলে কিন্তু আপনার থেকে বড় বোকামি আর কেউ করছে না। তো সেই কারণে বোকামি বললাম, কথাটাকে অন্যভাবে নেবেন না, তো সেই কারণে কখনোই কারোর সাথে তুলনা নিজেকে না করে নিজের 100% দিয়ে নিজের বেস্টটাকে মেলে ধরার চেষ্টা করুন। দেখবেন আপনাকেই সবাই কিন্তু পথিকৃত হিসাবে নেবে। চলে আসি সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি কমপ্লেন। কমপ্লেন করাটা হচ্ছে একটা মানুষের একটা কি বলবো একটা মেন্টাল রোগ। কোনো কিছু পারলাম না বা কোনো কিছু করলাম না, সঙ্গে সঙ্গে কারোর এগেনস্টে আমরা কমপ্লেন করতে থাকি। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন তো, কমপ্লেন করুন বা যাই করুন না কেন, এই কমপ্লেন না কখনোই আপনি কিন্তু শেষ করতে পারবেন না, বা কমপ্লেন করেও কমপ্লেন কিন্তু আপনার জেনে রাখবেন এটা দিয়ে কোনো কাজ হয় না। তো এটা দিয়ে শুধুমাত্র কি হয়, মানসিক শান্তি যে না আমি একটা কমপ্লেন করেছি, আমি একটা অভিযোগ করেছি, অভিযোগ করার ফলে এতে তো কমপ্লেন করে আমার মনে হয় না খুব একটা অ্যাচিভ করতে হবে। বরঞ্চ যেটা আপনার সাথে ঘটছে সেটাকে স্পোর্টিংলি নিন। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, দিওয়ালি চলছে, দিওয়ালিতে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন, তার জন্যই দিওয়ালি, আপনারা প্রত্যেকেই জানেন। এই রামচন্দ্র যখন তার বাবা এবং মা দুজনে মিলে তাকে বলেছিলেন যে বনবাসে যেতে হবে 14 বছরের জন্য, তিনি কিন্তু কখনোই কারোর এগেনস্টে কমপ্লেন করতে যাননি, কেন আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে, আমার অপরাধ কি আছে, বা আমি কিভাবে গিয়ে ওখানে থাকবো, আমি একজন রাজপুত্র বনের মধ্যে গিয়ে বনবাসী হয়ে কি করে থাকবো, সেটা নিয়ে কিন্তু তিনি কারোর কাছে কমপ্লেন করেননি। বরঞ্চ জিনিসটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন যে দেখা যাক চ্যালেঞ্জ নিয়ে যে কি হয় বা কি দাঁড়াবে। তার জন্য তাকে অনেক কিন্তু সাফার করতে হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন রামায়ণের গল্প। তো সেক্ষেত্রে কমপ্লেন যদি তিনি ভগবান হয়ে না করতে পারেন, আমরা সাধারণ মানুষ হয়ে যদি তাকে একটুও ফলো করি এই দীপাবলির দিনে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অনেকটা অনেকটাই অ্যাচিভ করা যাবে। কেননা কি কমপ্লেন করে আলটিমেটলি সলিউশন কিন্তু অধরাই থেকে যায়। সুতরাং কমপ্লেন না করে আপনি যদি নিজেকে সেই ব্যাপারটার সাথে অ্যাকাস্টমস করে একটু এদিক ওদিক করেন, আমার মনে হয় অনেক কাজ অনেক সহজে হয়ে যাবে। চলে আসি থার্ড পয়েন্ট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বা ইয়েতে, সেটা হচ্ছে প্রথমেই বলবো লেট রাইজিং। লেট রাইজিং মানে হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন, স্টুডেন্টসদের বলবো বা অন্যান্য যারাই বন্ধুরা আছেন তারা অনেকেই দেখবেন অনেক লেট করে ঘুম থেকে উঠে। এইবার প্রশ্নই উঠবে যে আপনি মিস্টার কৌশিক আপনি যে এত কথা বলছেন বা ইয়েতে, তো এটা তো কারোর পার্সোনাল ব্যাপার, কেউ ঘুম থেকে লেট করে উঠবে, কেউ ঘুম থেকে সকালবেলা উঠবে, কেউ গভীর রাতে উঠবে, তার ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে আপনার কি বলার থাকতে পারে। এক্ষেত্রে একটা কথাই বলার থাকতে পারে, যেহেতু আমি একটা কনসালটেন্ট দিচ্ছি বা অ্যাজ এ লাইফ কোচ, আমি একটা কথা পরিষ্কার বলতে পারি যে যদি আপনি সাকসেস চান, যদি আপনি লাইফে কিছু করতে চান, যদি আপনি লাইফে উঠে দাঁড়াতে চান যে কারোর এগেনস্টে ব্লেমিং করবো না বা উঠে দাঁড়াতে চাই, তবে অবশ্যই আপনাকে কিন্তু আর্লি রাইজার হতে হবে। আপনারা প্রত্যেকেই দেখেছেন মহাভারতের রামায়ণে কুম্ভকর্ণ ছিলেন, তিনি দিনের মধ্যে অধিকাংশ দিনই ঘুমাতেন, এবং এতে ঘুমেই যদি আপনি থাকেন আপনার কিন্তু ভাগ্য যে জিনিসটা আছে সেটা কিন্তু শুয়ে থাকবে। আপনাকে কি করতে হবে, জেগে তার জন্য পরিশ্রম করে আপনাকে আপনার জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি লেট রাইজার হন, আপনি যদি দেরি করে ঘুম থেকে ওঠেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এবং জেনে রাখবেন সকালের সময় আমরা যতটা অ্যাক্টিভ থাকি, বেলা যতই বাড়তে থাকে আস্তে আস্তে দুপুর সন্ধে বা ইয়েতে, আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস যে যতই ফাস্টেস্ট কাজ করুক না কেন, অ্যাক্টিভিটিস অনেকটাই হচ্ছে কমে যায় বা এনার্জি লেভেল ডাউন হয়ে যায়, করার ইচ্ছেটা একটু হলেও সকাল থেকে কমে যায়।
তো আর্লি রাইজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সবাইকে বলবো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নিজের কাজে মন দিন, তাহলে আমার মনে হয় সাকসেস অ্যাচিভ করাটা অনেক তাড়াতাড়ি সম্ভব হবে। চলে আসছি ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইয়েতে, সেটা হচ্ছে স্টপ ব্লেমিং ফর ইওর ফেলিওর। ব্লেমিং কি জিনিস, অনেক সময় আমরা এটা করে থাকি, এটা তোমার জন্য আমার জীবনে এই ফেলিওর হয়েছে, এটা আপনার জন্য ফেলিওর হয়েছে, এটা বাবা মা ভালো করে পড়ালেনি আমাকে তাই জন্য জীবনে দাঁড়াতে পারিনি, পুরো লাইফটাই আমার শেষ করে দিয়েছে, বাবা মাই আমার জন্য তাই। অধিকাংশ ক্ষেত্রেই আমরা কি করে থাকি, অন্য লোকদের ব্লেম করে থাকি। এটাতে সমস্যা কি, সমস্যা একটাই, নিজের কি কারণে সাকসেস আসছে না বা নিজের কি ফল্ট হচ্ছে, সেই জায়গা থেকে অ্যাটেনশনটা সরে গিয়ে অন্য মানুষের উপর অ্যাটেনশন চলে আসছে। এতে কি হয়, এতে আপনি দেখবেন আপনার যে সাকসেস বলুন, আপনার যে কারণ বলুন, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। এটা একটা প্রধান প্রধান প্রবলেমেটিক ব্যাপার। তো সেই কারণেই বলবো স্টপ ব্লেমিং। আপনি কাউকে কারোর উপর অজুহাত বা কারোর উপর দায়িত্ব, কারোর উপর ব্লেম করা, কাউকে ইয়ে করা ছেড়ে দিন, আপনি আপনার নিজের জায়গাটা দেখুন। দেখুন পরিষ্কার কথা, ব্লেম করে তো আপনি সাকসেস পাবেনই না, বরঞ্চ আপনার হাত থেকে সাকসেস চলে যাবে। তার কারণ হচ্ছে আপনার কোথায় ফল্ট হচ্ছে সেটাকে আপনি বোঝার চেষ্টা না করে অন্যের ব্লেমিংয়ের উপর গিয়ে পড়ছেন। সুতরাং স্টপ ব্লেমিং, নিজের কোথায় ফল্ট হচ্ছে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে, সেটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করুন, লক্ষ্য করার চেষ্টা করুন, এবং সেখান থেকে যে যে প্রবলেমগুলো হচ্ছে আসছে সেটাকে ওভারকাম করার চেষ্টা করুন। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ, যদি কোনো কাজকে শুরু করেন সেটাকে শেষ পর্যন্ত করুন বা শেষ করুন। অর্ধেক পথে ছেড়ে দেওয়া কাজ, কিন্তু অনেকেই, আমি এরকম অনেককেই দেখেছি যে এডুকেশন হিসেবে পড়াশোনা করতে এসেছে, হয়তো দু মাসের কোর্স, চার মাসের কোর্স দেখা গেলো, এক মাস করেই সে স্টপ হয়ে গেল, দশ দিন করেই সে এলো না, অনেক কিছু করতে চেয়েছিল সেটা করতে গিয়ে স্টপ হয়ে গেল, এরকম কেস মানে অহরহ কেস। এবং সবচেয়ে বড় কথা কি, এই ধরনের কেস যদি কারোর ক্ষেত্রে ঘটনাটা ঘটে থাকে, আপনি জেনে রাখবেন আপনার সাকসেস আপনার থেকে 100% দূরে সরে যাচ্ছে। আপনি যে কাজটা করতে গেছিলেন সেই কাজটা ছোট হোক বড় হোক, কাজটাকে কমপ্লিট করুন, তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কি, আজকে কাজ শুরু করলাম আজকেই আমার রেজাল্ট চাই, এটা কিন্তু হয় না। আপনারা বন্ধুরা যারাই দেখছেন ভিডিও, জেনে রাখবেন আজকে যদি ক্লাস শুরু করেন আজকেই রেজাল্ট পাবেন সেটা কখনো হয় না। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তারপর তার রেজাল্ট আশা করতে পারেন। আপনি যদি একটা ঘর বানাতে চান, দেখবেন ঘরটা মোটামুটি আপনি 6 মাস 7 মাস কি 1 বছরের মধ্যে রেডি করে ফেলতে পারবেন, কিন্তু যে তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন, এই তাজমহলটা তৈরি করতে অন্তত 20-25 বছর সময় লেগেছিল। এই সময় তিনি যদি থেমে যেতেন তাহলে কিন্তু আজ তাজমহল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হতে পারত না। তো সুতরাং যে কোনো কাজ করলেই সেটাকে শেষ করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ সাকসেস পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চাইলাম, যে 5টা ব্যাড হ্যাবিটস সম্বন্ধে বললাম, এই ব্যাড হ্যাবিটসগুলোকে দয়া করে আপনাদের যদি থেকে থাকে সেগুলো থেকে দূরে সরে আসার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সাকসেস পাবেন। আরও একবার দীপাবলির প্রত্যেককে শুভেচ্ছা, খুব ভালো থাকবেন প্রত্যেকে, আপনাদের জীবনে দীপাবলির আলো সেরা হয়ে আসুক, এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।